والصلاه والسلام على رسول الله ما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد وما ارسلنا من رسول الا بلسان قومه ليبين لهم صدق الله العظيم জামাত ইসলামী বাংলাদেশ দশ নম্বর মুসলিমনগর ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের মহান ভাষা দিবস আন্তর্জাতিক ভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন একটি মহান দিবস সামনে রেখে আমাদেরকে এই ধরনের একটি মহতী আলোচনায় শরীক হওয়ার সুযোগ দিয়েছেন, এই জন্য তার পরে দরবারে আমরা শুকর গুজার সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা আমাদের প্রাণের চেয়ে প্রিয়, আমাদের চিন্তা চেতনা প্রেরণা এবং আদর্শের একমাত্র উৎস বিশ্বনবী জনাব সাইয়েদুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখ কোটি দরুদ ও সালাম পেশ করি। আজকের যেদিন 1952 সালের 21 ফেব্রুয়ারি, যেই দিনে এই পৃথিবীর ইতিহাসে এই ভূখণ্ডের এই জনপদের তরুণ দামাল ছেলেরা এই পৃথিবীর ইতিহাসে বিশ্ব ইতিহাসে এক নতুন ধারা সৃষ্টি করেছিলেন, সেই নতুন ইতিহাস হচ্ছে এই যে তার মাতৃভাষায় কথা বলবার অধিকারের জন্য সেদিন ঢাকার কালো পিস রক্তে লাল করে দিয়েছিলেন রফিক, সালাম, জব্বার, বরকত, শফিউর সহ অজানা অসংখ্য ছেলে তাদের বুকে রক্ত সেদিন কালো পিস ঢালা পথকে তারা রক্তে রঞ্জিত করেছিলেন। কারণ কি ছিল? সেদিনকার পশ্চিমা পাকিস্তানের যে শাসক গোষ্ঠী তারা সংখ্যালঘিষ্ঠ হলেও আমরা বাংলাভাষী যারা ছিলাম তারা সেদিন সংখ্যাগরিষ্ঠ জনগণ হওয়ার পরেও আমাদের যে মাতৃভাষা মহান রব্বুল আলামিন সৃষ্টিকর্তা তার দেওয়া চিরন্তন অধিকার মানবাধিকার, এই মাতৃভাষায় কথা বলবার অধিকারকে ছিনিয়ে নেওয়ার জন্য তারা রাষ্ট্রীয়ভাবে যে ব্যর্থ চেষ্টা করেছিল তার প্রতিবাদ সেদিনকার ছাত্র সমাজ করেছিলেন। আমরা ইতিহাস থেকে এও জানি যে তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত যে ছাত্র সংসদ যেদিকে ডাকসু বলা হয় সেই ডাকসুর নির্বাচিত জিএ ছিলেন, জেনারেল সেক্রেটারি ছিলেন 1946 এবং 47, 47 এবং 48 দুই সেশনের ছাত্রদের দ্বারা নির্বাচিত জিএ ছিলেন তৎকালীন ছাত্র নেতা গোলাম আজম। পরবর্তীতে বাংলাদেশ সহ পাকিস্তান সহ বাংলাদেশের জাতীয় রাজনীতিতে অন্যতম অনুঘটক হিসাবে যিনি ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন অধ্যাপক গোলাম আজম হিসাবে এই উপমহাদেশের মানুষ যাকে চেনে, গোটা বিশ্ব মুসলিম মিল্লাত ইসলামী আন্দোলনের মহান নেতা হিসাবে যাকে চেনে অধ্যাপক গোলাম আজম, তিনি ছাত্র জীবনে এই ঐতিহাসিক ভূমিকা পালন করে ইতিহাস এক অমর কীর্তি তিনি স্থাপন করেছিলেন। কিন্তু দুর্ভাগ্য, এই জাতি দুর্ভাগ্যের সাথে লক্ষ্য করেছে আমাদের ভিতরে একটা শ্রেণী আছে যারা ইতিহাসের সব অর্জনকে নিজেদের ব্যক্তিগত নিজেদের দলীয় সম্পদ মনে করেন, অন্যরা যদি কোনো ভূমিকা রেখে থাকেন তাদের কোনো কার্যক্রম থেকে থাকে সেটাকে অস্বীকার করবার এক ব্যর্থ ইতিহাস আমরা বিগত কয়েক বছর ধরে লক্ষ্য করছি। সেদিনকার ছাত্র নেতা অধ্যাপক গোলাম আজম তিনি 1952 সালে কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজ অধ্যাপনাকালে এই ভাষা আন্দোলনে নেতৃত্ব দেওয়ার জন্য তিনি কারাজীবন যাপন করেছেন। এবং আপনি একটু আগে শুনেছেন যে তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী জিন্না তিনি যখন তৎকালীন পূর্ব পাকিস্তান সফর করলেন, রাষ্ট্রীয় সফর করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ামে তিনি যখন ছাত্রদের উদ্দেশ্যে রাষ্ট্রীয় অনুষ্ঠানে তিনি ভাষণ দিলেন তখন ভাষা আন্দোলন চরম তুঙ্গে। এই মুহূর্তে তিনি ঘোষণা করলেন যে উর্দুই হবে একমাত্র পাকিস্তানের রাষ্ট্রভাষা, উর্দু শ্যাল বি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। এই বলে যখন লিয়াকত আলী খান টোটাল পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ামে যখন ঐতিহাসিক ভাষণ দিলেন
তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ছাত্র ছাত্রীরা সমস্যার প্রতিবাদ করে তারা নো নো বলে প্রধানমন্ত্রীর সামনে সেদিন তারা চিৎকার করে প্রতিবাদ করেছিলেন। এবং ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী লিয়াকত আলী সাহেবের সামনে ডাকসুর পক্ষ থেকে, নির্বাচিত ছাত্র সংসদের পক্ষ থেকে যে মানপত্র পাঠ করা হয়েছিল, সেই মানপত্র পাঠ করেছিলেন তৎকালীন ছাত্র নেতা গোলাম আজম, যেটা ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখিত আছে। কিন্তু সেই ইতিহাসকে ধামাচাপা দিয়ে, সেই ইতিহাসকে মাটির নিচে দাবিয়ে দিয়ে আজকে গোলাম আজমকে অন্ধকারে ঢেকে দেওয়ার এক ব্যর্থ চেষ্টা করা হচ্ছে। কিন্তু আমরা যদি 1947-48 এবং 52 সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের স্বাধীন ভাষা আন্দোলনের সংগ্রাম ইতিহাস লক্ষ্য করি, তাহলে ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে তৎকালীন ছাত্র নেতা নির্বাচিত জেনারেল সেক্রেটারি গোলাম আজমের নাম। কিন্তু আজকে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হওয়ার কারণে যারা আজকে আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ, তারা এমন মানসিক দুর্নতায় ভুগছেন যে সেদিনকার গোলাম আজমের যে ঐতিহাসিক ভূমিকা ভাষা আন্দোলনের, সেই ভূমিকাকে তারা লুকাবার চেষ্টা করছেন। এই ভাষা আন্দোলন আজকে ঐতিহাসিক 21 ফেব্রুয়ারি, সেই 21 ফেব্রুয়ারিতে একটিবারের জন্য গোলাম আজমের নাম তারা রাষ্ট্রীয়ভাবে নেয় না। এটা জাতির জন্য, দেশের জন্য, গোটা বাংলাদেশের 18 কোটি মানবতার জন্য এটি জঘন্য, এটি দুর্ভাগ্যজনক একটি সংবাদ। এই জন্য আমরা মনে করি ইতিহাসে যার যেই অবস্থান থাকবে, ইতিহাসে যার যেই ভূমিকা থাকবে, তিনি যেই দল মত বর্ণ ভাষা শ্রেণী এবং আদর্শের লোক হন না কেন, ইতিহাসে তার স্থান দিতে হবে, এটি হচ্ছে সময়ের দাবি। আমরা বিশ্বাস করি যদি কখনো সময় আসে, অনুকূল পরিবেশ সৃষ্টি হয়, তাহলে জাতি স্মরণ করবে অধ্যাপক গোলাম আজমের সেই ঐতিহাসিক ভূমিকাকে। আমরা অবাক বিস্ময়ে লক্ষ্য করেছি আজকে শুধুমাত্র রাজনৈতিক আদর্শিক বিরোধিতার কারণে একটি ঐতিহাসিক ভূমিকাকে শুধু বিরোধিতাই করা হয়নি, অস্বীকারই করা হয়নি, ইতিহাস থেকে তার নামটা পর্যন্ত, ভাষা সৈনিক গোলাম আজম এই নামটা পর্যন্ত মুছে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমরা এই রাজনৈতিক দেউলিয়াত্ব, এই রাজনৈতিক অসততায়, এই রাজনৈতিক অসুস্থতায় যারা ভোগে, আমরা তাদের রাজনৈতিক সুস্থতা কামনা করি। আর আজকের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করি যারা মায়ের ভাষা, মায়ের ভাষা বাংলা ভাষা প্রতিষ্ঠার জন্য সেদিন জীবন দিলেন, রক্ত দিলেন, তাদেরকে আন্তরিকভাবে তাদেরকে স্মরণ করা, তাদেরকে জাতি হিসাবে স্মরণ করা, সেই স্মরণের স্মারক হিসাবে আমরা বাংলাদেশ জামায়াত ইসলামী দেশব্যাপী সারা দেশে ভাষা শহীদদেরকে স্মরণ করছে। সেই জব্বার রফিক বরকতের সেদিনকার সহযোদ্ধা ছিলেন অধ্যাপক গোলাম আজম, আমরা তাকেও স্মরণ করি, তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এবং সেদিনের নাম জানা না জানা যারা সেদিন ভূমিকা পালন করেছেন, সেদিন অক্লান্ত পরিশ্রম করেছেন, জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, মেধা দিয়েছেন, শ্রম দিয়েছেন, যারা যেভাবে ভূমিকা পালন করেছেন, আমরা তাদেরকেও আন্তরিকভাবে কৃতজ্ঞ চিত্তে গোটা জাতির পক্ষ থেকে তাদেরকে স্মরণ করি। এবং আমরা আশা করি আগামী দিনে ইতিহাসে যার যে অবস্থান আছে সেই অবস্থান যেন নিশ্চিত করা হয়, সেই দাবি রাষ্ট্রের যারা দায়িত্বে আছে তাদের কাছে আমরা আন্তরিকভাবে আহ্বান জানাই। আমরা বিনীতভাবে অনুরোধ করি যে আজকে তৃণমূল থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত আদর্শিক বিভাজন না করে ইতিহাসে যার যে অবস্থান আছে সেই অবস্থান আপনারা স্বীকৃতি দেবেন, মূল্যায়ন করবেন, তাহলে আগামী প্রজন্ম আপনাদেরকে মূল্যায়ন করবে, আপনাদেরকে স্মরণ করবে। তা যদি না করেন, একদিন ইতিহাস পরবর্তী প্রজন্ম আপনাদেরকে ইতিহাসের রাস্তা করে নিক্ষেপ করবে বলে আমরা মনে করি। সর্বশেষে আমরা প্রত্যাশা করি আজকের এই পবিত্র দিনে যাদের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে আমরা 18 কোটি মানুষ আমার প্রিয় মায়ের ভাষায় কথা বলতে পারছি, তাদেরকে আমরা আন্তরিকভাবে স্মরণ করব। তবে এই নামে, এই অনুষ্ঠান পালনের নামে, এই অনুষ্ঠান উদযাপনের নামে, এই দিন উদযাপনের নামে আজকে চিরন্তন মুসলিম এবং ইসলামী সংস্কৃতিকে জলাঞ্জলি দিয়ে যেই বেদিনী সংস্কৃতি আমার দেশে চালু করা হলো, যে ইসলাম বিদ্বেষী দিন বিরোধী যেই সংস্কৃতি চালু করা হলো, শহীদ মিনার তৈরি করে তারপরে সেখানে বেদি তৈরি করে খালি পায়ে সেখানে যে ফুল নিবেদন করা, আর ছেলে মেয়েদের স্কুল কলেজ মাদ্রাসায় যা দেখলাম আজকে, গত কয়েক বছর যা দেখছি ফুল দেওয়ার নামে,
যেই নোংরা সংস্কৃতি আমার দেশে যা চালু হলো, এইটা কখনো কোন ইসলামী বা মুসলিম সংস্কৃতি হতে পারে না, পারে না, পারে না। এভাবে করে আমাদের যে মুসলিম ছেলেরা কোন অমুসলিম কোন ছেলে ভাষার জন্য জীবন দেয়নি, জীবন দিয়েছে মুসলমানের সন্তানেরা, মুসলমানের ছেলেরা, তাদেরকে কিভাবে স্মরণ করতে হবে? আমার কোরআন হাদিস আমার ইসলাম সেখানে সুস্পষ্ট ভাবে বলেছে, তাদেরকে স্মরণ করার নামে পৌত্তলিকতা পূর্ণ যেই বেদিনি সংস্কৃতি বাংলাদেশে চালু করা হলো, তাদেরকে এইভাবে স্মরণ করে অন্তত কবরে পরকালে তাদের মুক্তির কোনো ব্যবস্থা হবে বলে আমরা মনে করি না। সেই জন্য আমরা আশা করব আজকের পবিত্র দিনে আল্লাহ তাআলা তাদের এই সর্বোচ্চ ত্যাগকে যেন কবুল করেন, সর্বোচ্চ কুরবানিকে যেন কবুল করেন, আল্লাহ তাআলা আখিরাতের জন্য সর্বোচ্চ মাকাম তাদের দান করেন, আর প্রকৃত শহীদ হিসাবে যেন আল্লাহ তাআলা কবুল করেন, আর এই শহীদদের উত্তরসূরি তারা যেন পরবর্তী প্রজন্মের কাছে মূল্যায়িত হয়, আর বাংলা ভাষা আজকে আন্তর্জাতিক মাতৃভাষা হয়েছে সারা পৃথিবীর 200 বেশি রাষ্ট্রে, এই আমার আপনার প্রিয় মাতৃভাষা জাতীয় ভাষা আন্তর্জাতিক ভাষা হিসাবে অফিসিয়ালি আন্তর্জাতিক ভাষা হিসাবে স্বীকৃতি পেয়েছে, জাতিসংঘের ভাষা হিসাবে স্বীকৃতি পেয়েছে। এই অবদানের পিছনে যাদের ভূমিকা আছে তাদের প্রতি কৃতজ্ঞতা অভিনন্দন মোবারক জানিয়ে, আপনারা যারা উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ মোবারক জানিয়ে আজকে এই সংক্ষিপ্ত কথা শেষ করছি। আল্লাহ তাআলা আমাদের সকলের উপস্থিতিকে কবুল করুন, আপনাদেরকে ধন্যবাদ। আমরা এই কথা শেষ করে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ভাষার জন্য জীবন দিয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনার জন্য এখনই আমরা দোয়া করব। সেই দোয়ার জন্য আপনারা সবাই সূরা ফাতে একবার পড়েন, সূরা ইখলাস তিনবার, কয়েকবার দুরূদ শরীফ পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الحمد لله رب العالمين. الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم.